বাংলাদেশে গত 50 বছরে যে 6টি আইন বেশি বিতর্কিত হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। বিবিসি নিউজ বাংলা পত্রিকার প্রতিবেদন, বাংলাদেশে গত 50 বছরে যে 6টি আইন বেশি বিতর্কিত হয়েছে। আসুন দর্শক মন্ডলী দেখে নেওয়া যাক সেই 6টি আইন কি কি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত 50 বছরের বেশি সময়ে এমন কিছু আইন এসেছে যেগুলো নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা সময়ে সমালোচনা ও বিতর্ক হয়েছে। এসব আইন মানুষের মৌলিক মানবাধিকারের পরিপন্থী বলে মানবাধিকার কর্মীরা সমালোচনা করেছেন। এর মধ্যে কয়েকটি আইন বাতিল হলেও অনেকগুলো আবার নানা সমালোচনা সত্ত্বেও বহাল রয়েছে। কি ছিল এসব আইন তা এক নজরে দেখে নেওয়া যাক। বিশেষ ক্ষমতা আইন। বিশেষ ক্ষমতা আইনটি পাশ করা হয়েছিল 1974 সালে। এই আইন অনুযায়ী নির্বাহী কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য যে কাউকে আটক করতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সদ্য স্বাধীন বাংলাদেশে এই আইনটি পাশ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক বিবিসি বাংলাকে বলেন, যুদ্ধের পর পরেই ওই সময়টাতে অনেকের হাতে অস্ত্র ছিল, পুলিশ বাহিনী সুসংগঠিত ছিল না, বামপন্থীরা রাতারাতি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতেই এই আইনটি করা হয়েছিল। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সংসদ 1974 সালের 19 ফেব্রুয়ারি আইনটি পাশ করে। আইন পাশের পর আওয়ামী লীগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সমালোচকরা এই আইনটিকে কালো আইন বলে অভিহিত করে। যেসব কারণে আইনটি সমালোচনা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আইনটির অধীনে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে আটক করার ক্ষমতা দেওয়া হয়েছিল পুলিশকে। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে আইনের অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। এখানে ভয়ঙ্কর দিকটি হচ্ছে, আটক করার জন্য অপরাধ করার দরকার নেই, বরং সরকার যদি মনে করে বা সন্দেহ করে যে কেউ অপরাধ করতে পারে তাহলে এই আইন তাকে আটক করা যাবে বলে সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক। মিস্টার মালিক বলেন, আটকের পর আদালতে হাজির না করেই সরাসরি জেলে পাঠানোর এখতিয়ার এই আইনে দেওয়া ছিল। সাধারণত জেলে পাঠানোর আদেশ আদালত থেকে দেওয়ার নিয়ম থাকলেও এই আইনে সরকার 6 মাসের জন্য জেলে পাঠানোর আদেশ দিতে পারে এবং 6 মাস করে বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটক রাখতে পারে। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই ক্ষমতায় গেলে বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি বিভিন্ন সময়ে দিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আর সেটি বাতিল করেনি। 1990 সালে একটি সংশোধনীর মাধ্যমে এই আইনের 16(2) বাতিল করা হয়, যেখানে বলা হয়েছিল কোনো ব্যক্তি ক্ষতিকর কোনো কাজ করলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মুজিব হত্যা ও ইন্ডেমনিটি আইন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ করে দিতে ইন্ডেমনিটি অধ্যাদেশ বা দায়মুক্তি আইন জারি করা হয়েছিল। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ক্ষমতাসীন হওয়া তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ এই দায়মুক্তি অধ্যাদেশ জারি করেন। সে সময় বাংলাদেশে সংসদ অধিবেশন না থাকার কারণে আইন পাশ করা সম্ভব ছিল না বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে এটি জারি করেন। পরে 1900
1979 সালে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন সংসদে এই অধ্যাদেশটি উত্থাপন করে অনুমোদন দেওয়া হয়, ফলে এটি আনুষ্ঠানিকভাবে আইন হিসেবে পাশ হয়। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এর বৈধতা দেওয়া হয়েছিল, অর্থাৎ শেখ মুজিব হত্যাকারীদের যাতে বিচার না করা যায় সেজন্য ইন্ডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দিয়েছিলেন জিয়াউর রহমানের আমলের গঠিত সংসদ। আইনজীবী শাহদিন মালিক বলেন, আইনে বলা হলো 15ই আগস্ট যে ঘটনা ঘটেছে বা মৃত্যু হয়েছে বা ক্ষতি হয়েছে তার জন্য কারো বিচার হবে না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংসদে বিলের মাধ্যমে ইন্ডেমনিটি আইন বাতিল করা হয়। এর ফলে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়। জননিরাপত্তা আইন 2000 সালের এপ্রিলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন আইন 2000 পাশ করে। এ আইনে অভিযুক্তকে জামিন দেওয়া যাবে না সহ আরো কয়েকটি কঠোর বিধান ছিল, যার কারণে এটি নিয়ে সমালোচনা শুরু হয়। এই আইনটিকে কেন্দ্র করে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তিক্ততা তৈরি হয়েছিল। বিতর্কিত জননিরাপত্তা আইনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ। ছিনতাই, চাঁদাবাজি, দরপত্র ইত্যাদিতে হস্তক্ষেপ, গাড়ি ভাঙচুর ও সম্পদের ক্ষতি সাধন, যান চলাচলে বাধা, মুক্তিপণ দাবি ও আদায়, ভয়ভীতি সৃষ্টি সংক্রান্ত নানা অপরাধকে এই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়। বিএনপি সরকার 2001 সালে ক্ষমতায় আসার পর 2002 সালে জননিরাপত্তা আইন বাতিল করা হয়। এর পরিবর্তে বিএনপি সরকার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ নামে নতুন একটি আইন পাশ করে। তবে এটি আসলে জননিরাপত্তা আইনের মতোই বলে সমালোচনা রয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল সবসময় এটিকে বিরোধী দল নিয়ন্ত্রণের ব্যবহার করেছে বলেও সমালোচনা করেন। অপারেশন ক্লিন হার্ট এবং দায় মুক্তি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট, কিন্তু সেটি পূরণ করতে পারেননি তারা। উল্টো সে সময় ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে গুলি করে হত্যা করার মতো ঘটনা ঘটেছিল। এই প্রেক্ষাপটে 2002 সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনীরা। নির্বিচারে তল্লাশি ও গ্রেপ্তার চালানো হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। অপারেশন ক্লিন হার্ট এর আওতায় সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত 40 জনের বেশি হেফাজতে মৃত্যু হয় বলে সংবাদ মাধ্যমে খবরে প্রকাশিত হয়। সেনাবাহিনীর মোট 84 দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তাদের আগের দিন যৌথ অভিযান দায় মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। এর মাধ্যমে শেষ হয় অপারেশন ক্লিন হার্ট। শাহদিন মালিক বলেন, যৌথ অভিযান দায় মুক্তি আইন 2003, এই আইনের অধীনে বলা হলো যে অক্টোবর 2002 থেকে জানুয়ারি 2003 পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে কারো মৃত্যু হলে, আহত হলে, সম্পত্তি ক্ষুণ্ণ হলে এইটার জন্য কোনো আদালতে কোনো মামলা করা যাবে না। মানবাধিকার কর্মীরা তখন বলেছিলেন যে হেফাজতে যেসব মৃত্যু হয়েছে এই আইনের মাধ্যমে তাদের পরিবারের বিচার চাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছিল। অপারেশন ক্লিন হার্টের জন্য দায় মুক্তি আইনকে চ্যালেঞ্জ করে 2012 সালে জেডাই পান্না নামে একজন মানবাধিকার আইনজীবী হাইকোর্টে রিট মামলা করেন। তার যুক্তি ছিল এ ধরনের দায় মুক্তি আইন বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। সেই রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে এই দায় মুক্তি আইনকে অবৈধ ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রয়োজনীয়তার প্রেক্ষিতে 2004 সাল থেকে সন্ত্রাস বিরোধী আইন করার বিষয়ে আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন গৃহীত হয়। তবে এটি আইন হিসাবে সংসদে পাশ হওয়ার আগে 2008 সালে জুন মাসে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশটি 2008 সালের নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে উত্থাপন করে সেটি আইন হিসাবে পাশ করা হয়। তখন অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করে আইনটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা অত্যন্ত বিস্তৃত এবং এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ রয়েছে। আইনটি কার্যকর হওয়ার 2 বছর পর সংস্থাটি অভিযোগ করে এই আইনটি বিরোধী রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। পরে এই আইনটি 2012 এবং 2013 সালে সংশোধন করা হয়।
এর মধ্যে 2013 সালের সংশোধনীতে বিদেশে কোনো অপরাধ করে দেশে ফিরেও ওই অপরাধের জন্য যাতে বাংলাদেশের নিজস্ব আইনেই অপরাধীর বিচার করা যায় সেই মর্মে বিধান রাখা হয়। একই সাথে এই আইনে অপরাধকে জামিন অযোগ্য করা হয় এবং গ্রেপ্তারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি না নিয়ে শুধু তাকে জানানোর কথা বলা হয়। মানবাধিকার কর্মীরা দাবি করেন এর মাধ্যমে পুলিশের হাতে বিস্তর ক্ষমতা দেওয়া হয়েছে। এই সংশোধনীর বিরোধিতা করে বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় এমপিরা সংসদ থেকে ওয়াকআউট করে। তারা অভিযোগ তোলে যে দেশের নিরীহ সাধারণ মানুষকে এই আইনের ফলে ভুগতে হবে এবং তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, বাংলাদেশে কয়েক বছর যাবত যে আইনটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটির নাম ডিজিটাল নিরাপত্তা আইন। কম্পিউটার এবং ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে সেটির প্রতিকারের জন্য 2006 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে ধীরে ধীরে ইন্টারনেটের ব্যবহার বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের সাথে সাথে এর মাধ্যমেও নানা অপরাধ সংঘটিত হতে থাকে। এমন প্রেক্ষাপটে 2018 সালে আওয়ামী লীগ সরকার ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করে। তখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বেশ কয়েকটি ধারা বিলুপ্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এসেছে ডিজিটাল নিরাপত্তা আইন। সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অভিযোগ তোলেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আরও কঠোর রূপটি হল ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের মাধ্যমে দেশের সরকার বিরোধীদের দমন এবং মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হয় বলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময়ে অভিযোগ তুলেছে। আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলেন, ওইটা 57 ধারার ভাবমূর্তি ক্ষুণ্ণ, মানহানি কটাক্ষ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এইসব অপরাধের ধরন একসাথে বলে দিয়েছিল। এইটা বাতিল করে প্রত্যেকটি অপরাধের জন্য আলাদা আলাদা করে ধারা করেছে। তিনি বলেন, অপরাধের এসব ধরনের কার কত ক্ষতি হয়েছে সেটি পরিমাপের কোনো সূত্র নেই। এমন অপরাধ যখন ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত হয়ে যায় তখন সেটি অপব্যবহার হতে বাধ্য। তাদের উদ্বেগের মূল বিষয় হচ্ছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, গুজব রটানো বা সরকারের সমালোচনা করা। এমন সব অভিযোগে মামলা হলেই আটক করে রাখা হয় এবং আইনের অপপ্রয়োগ করা হয়। আইনটি বাতিলের জন্য সম্পাদক, সাংবাদিক, অধিকার কর্মী, অনেক রাজনৈতিক দল দাবি করলেও সরকার বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।